র‍্যাবের স্যাংশন এবং তার সাথে সাথে আমাদের ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো আমি ওরাও তুলে নাই, আমিও তুলি নাই, কোনো ভিসা রেস্ট্রিকশন তো এখন ইটস গন। এখন তো ভিসা রেস্ট্রিকশন তাদেরকে দেওয়া উচিত বিএনপির উপরে, আমাদের উপরে কি ভিসা রেস্ট্রিকশন দিবে না? আমি আপনাদের ওরা ওর ডিসকাশনই আসে নাই, কোনো ওদের মাথায় আসে নাই, আমাদের মাথায় আসে। আমি বলছিলাম র‍্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র‍্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধু খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র‍্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। বলছে এখানে কিন্তু আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট, আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বলতে ওটা ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি। তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি, আমরা মনে করি যে এটা ওটা। তো আপনি মনে আছে যে ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র‍্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত, বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে, সে আশাবাদী যে এটা হবে, সে মানে